এবার মুসলিম বিশ্ব এসে পাশে দাঁড়ালো রাশিয়ার। রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার বললেন ওআইসি মহাসচিব। রাশিয়ার সাথে সরাসরি আলোচনায় বসতে বাইডেনের প্রতি 30 কংগ্রেসম্যানের চিঠি। রাশিয়াকে ড্রোন দেওয়ার অভিযোগ নিয়ে এবার মুখ খুলল ইরান। এবং সবশেষ থাকছে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেল আরও 4 ফিলিস্তিনির। এবার বিস্তারিত, রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটির মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা সোমবার বলেছেন, ওআইসির পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সাথে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। হুসাইন ইব্রাহিম তহা আরও বলেছেন, যা ঘটেছে তা উপলব্ধি করতে শুরু করেছে গোটা বিশ্ব। এই অবস্থায় রাশিয়ার সাথে বন্ধুত্ব এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরার উপযুক্ত সময় এসে গেছে। ওআইসির একটি প্রতিনিধি দল গত রোববার রাশিয়া সফর করেছেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সহ দেশটির কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছেন। রুশ কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের ঘটনাকে সামনে রেখে মস্কোর সাথে সরাসরি আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেট দলের 30 জন প্রতিনিধি পরিষদ সদস্য একটি চিঠি দিয়েছেন। যুদ্ধ বন্ধের জন্য তারা অন্যান্য প্রয়োজনীয় কূটনৈতিক উপায় অবলম্বনের আহ্বান জানান। মার্কিন কংগ্রেসম্যানদের এই আহ্বান সত্ত্বেও জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেই যাচ্ছে। গতকাল সোমবার মার্কিন কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককেসাসের চেয়ার প্রমিলা জয়াপাল হোয়াইট হাউসে এই চিঠি পাঠানোর কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন, ইউক্রেনে ধ্বংসযজ্ঞ, পরমাণু যুদ্ধের হুমকি এবং ইউরোপ সফরে তিনি যে অর্থনৈতিক সংকট দেখেছেন তার প্রেক্ষাপটে আলোচনার জন্য এই চিঠি দিতে উৎসাহী হয়ে ওঠেন। জয়পাল আরও বলেছেন, যদিও আমরা এই চিঠি দিয়েছি তবে আলোচনার টেবিলে ফেরার ব্যাপারে মূল সিদ্ধান্ত ইউক্রেনের ওপর নির্ভর করছে। কিয়েভ সরকারকে শত শত কোটি ডলারের অস্ত্র দিয়ে আমেরিকা বাঁচিয়ে রাখার চেষ্টা করার ভেতর দিয়ে এই সংকট সমাধান করা সম্ভাব্য সব ধরনের উপায় অবলম্বনের ক্ষেত্রে আমেরিকার জন্য এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয়েছে, যার কারণে এখনও ক্ষয়ক্ষতি কমিয়ে রাশিয়ার সাথে সরাসরি আলোচনায় বসা উচিত, যাতে ইউক্রেন সংকট শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যায়। চিঠির সবশেষে আবারও প্রেসিডেন্ট বাইডেনের প্রতি রাশিয়ার সাথে সরাসরি আলোচনার পথ উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। তবে এই সংকট সমাধানের জন্য ইউক্রেনের পক্ষ থেকে কী ধরনের ছাড় দেওয়া উচিত সে সম্পর্কে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা কোনো কথা বলেননি। গত ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত মার্কিন সরকার ইউক্রেনকে 6,000 কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী জানুয়ারির আগেই মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য আরও 5,000 কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাশ করবে। ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো অভিযোগ করেছে রাশিয়া কিয়েভে আক্রমণে ইরানের ড্রোন ব্যবহার করছে। যদিও ইরান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে, তবে সোমবার রাশিয়াকে ড্রোন দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেছে ইরানের শীর্ষ কূটনৈতিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া আমাদের তৈরি ড্রোন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ব্যবহার করছে, যদি প্রমাণিত হয় তাহলে আমরা চুপ থাকব না। এমন সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া ইরান থেকে 2,000 ড্রোন কিনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সোমবার বলেছেন, ইউক্রেন যুদ্ধে আমরা মস্কো কিয়েভ উভয়কে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে, আমরা রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র কিংবা ড্রোন দেইনি। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করলেও মস্কোর সঙ্গে তেহরানের প্রতিরক্ষা চুক্তি আছে বলে স্বীকার করেছেন। ইরানের শীর্ষ এই কূটনৈতিক ড্রোন নিয়ে অভিযোগের জবাব দিতে ইউক্রেনের সাথে সরাসরি বৈঠকে বসারও ইচ্ছা প্রকাশ করেছেন। দখল করা পশ্চিম তীরে অন্তত 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলায় আরও 19 জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ব্যাপক সংখ্যক ইসরায়েলি বাহিনী নাবলুজ শহরে অভিযানে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমপক্ষে 19 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 130 জনেরও বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সহিংসতার প্রতিবাদে গত সপ্তাহে ফিলিস্তিনে ধর্মঘট পালন করেছেন। সর্বশেষ ঘটনার বিষয়ে ইসরায়েলি বাহিনী বলেছে তাদের বাহিনী নাবলুসে অভিযান পরিচালনা করছে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।